এই দুর্নীতির পাহাড়ে বসে রয়েছে তৃণমূলের নেতারা। আর অন্যদিকে যেখানে আমরা চোখে ধুলো পড়াবার জন্য ইডি সিবিআই আসল যে দোষী এই মমতা এবং তার ভাইপো তাদেরকে গ্রেপ্তার না করে যে খেলা খেলাবার চেষ্টা করছে। এখন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষ যখন সচেতন হচ্ছে, এই যে ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলছে যখন মানুষ, ঠিক সেই সময় জাত পাত ধর্মের নামে বিভাজন করবার চেষ্টা করছে। আমরা দেখেছি এই বাংলায় অতীতে আমরা কখনো প্রত্যক্ষ করতাম না যেভাবে রামনবমী হনুমান জয়ন্তীর নামে যেইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করাটা হলো, তা আমরা অতীতে কখনো দেখিনি। এসএফআই সংগঠনের শহীদ সাথী সুদীপ্ত গুপ্ত স্মরণে তার ছবি সম্বলিত তোর রক্তের দাগ যদি পুষে রাখে রাগ তবে রাস্তাকে ভালোবাসবই লেখা ফেস্টুন হাতে মিছিলে পথ হাঁটেন এসএফআই সদস্যরা। বাঁকুড়া শহরের তামলিবাদ থেকে মিছিল শুরু হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মিছিল শেষ হয়। এসএফআই নেতৃত্বের দাবি, একদিকে বাংলার 8,207টা স্কুল বন্ধ, আদিবাসী হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে তরতর করে আরএসএস এর স্কুল বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলায় শিক্ষায় 200% খরচ বৃদ্ধি পেয়েছে 2011-র তুলনায়, সেখানে লক্ষাধিক মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে। এতে প্রমাণ করে বাংলায় কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। বাংলার শিক্ষায় কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, দুর্নীতির পাহাড়ে বসে আছে তৃণমূলের নেতারা। আজ এসএফআই নিজেদের হকের দাবিতে আন্দোলন করছে, যে লড়াইটা করেছিল ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত। আজ থেকে 10 বছর আগে সুদীপ্ত গুপ্ত যখন ইউনিয়ন করার দাবিতে লড়াই করছিল, শিক্ষার খরচ কমানোর জন্য লড়াই করছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে ধরে লাঠিপেটা করে, শাসকের বিরুদ্ধে আক্রমণ করেছিল বলেই তাকে শহীদ হতে হয়েছে। কমরেড মইদুল ইসলাম মিদ্দা কাজের দাবিতে শহীদ হয়েছে, তাদের জন্যই আজ এসএফআই সংগঠনের ছাত্ররা উপস্থিত হয়েছে। মানুষের কথা বলতে গিয়ে সুদীপ্ত গুপ্ত শহীদ হয়েছে, তাই আমরা তাদের আন্দোলনকে আজও চালিয়ে যাচ্ছি আর ভবিষ্যতেও চালিয়ে যাব। এই দুর্নীতির পাহাড়ে বসে রয়েছে তৃণমূলের নেতারা। আর অন্যদিকে যেখানে আমরা চোখে ধুলো পড়াবার জন্য ইডি সিবিআই আসল যে দোষী এই মমতা এবং তার ভাইপো তাদেরকে গ্রেপ্তার না করে যে খেলা খেলাবার চেষ্টা করছে। এখন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষ যখন সচেতন হচ্ছে, এই যে ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলছে যখন মানুষ, ঠিক সেই সময় জাত পাত ধর্মের নামে বিভাজন করবার চেষ্টা করছে। আমরা দেখেছি এই বাংলায় অতীতে আমরা কখনো প্রত্যক্ষ করতাম না যেভাবে রামনবমী হনুমান জয়ন্তীর নামে যেইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করাটা হলো, তা আমরা অতীতে কখনো দেখিনি। এবং এটা এই জন্যই করছে, মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ যখন প্রতিবাদ করছে, তার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এই চেষ্টা চালাচ্ছে এই তৃণমূল এবং বিজেপি। আর অন্যদিকে আমরা এসএফআই এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা হকের দাবিগুলো নিয়ে লড়াই করবার জন্য, যে লড়াইটা করেছিল আমাদের কমরেড সুদীপ্ত, যেটা করতে গিয়ে শহীদ হয়েছে, যে লড়াই করেছিল এই জেলার কমরেড মইদুল ইসলাম মিদ্দা, যে কাজের দাবি করতে গিয়ে শহীদ হয়েছে, তাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা হকের দাবি করার জন্য আমরা এখানে লড়াইটা করছি এই তৃণমূল শাসনে। আর অন্যদিকে দেশের ক্ষেত্রে এই মোদীর শাসনে কী অবস্থা চলছে, এই মানুষের কথা বলার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে সুদীপ্ত শহীদ হয়েছিল, তাকে আমরা কখনো ভুলব না এবং সেই লড়াইটাই আমরা এখন চালিয়ে যাচ্ছি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটি রিপোর্ট, চ্যানেল 24/7।